শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু অনেকদিন আগে থেকেই সবসময় শুনতাম যে গার্মেন্টস এর শ্রমিকদের বিরুদ্ধে নির্যাতন হয় গার্মেন্টস ফ্যাক্টরি অনেকগুলো ফ্যাক্টরির ভিতরে কিন্তু অনেক সময় বিশ্বাস করতাম না অর্থনীতির কথা বলে এই নির্যাতনকে মেনে নেওয়া হতো কিন্তু গতকালকের এই ঘটনায় সারা বাংলাদেশ যখন লকডাউন মাননীয় প্রধানমন্ত্রী যখন এগারো তারিখ পর্যন্ত যখন লকডাউন মেয়াদ বাড়ানোর পরেও গার্মেন্টস এর মালিকরা যখন এই শ্রমিকদেরকে এইরকম করোনা ভাইরাস সারা পৃথিবী যেখানে লকডাউনে এইরকম মালিকরা যখন কিছু কিছু মালিক যখন এদের কর্মীকে গার্মেন্টসের যারা কাজ করেন তাদেরকে যখন ঢাকায় নিয়ে আসছেন হাটাই হাটাইয়া যখন নিয়ে আসছেন তখন বোঝা গেল যে আমার মনে হয় কিছু কিছু গার্মেন্টসের মালিকরা তাদের শ্রমিকদেরকে মানুষই মনে করেন না অন্তত মানুষ যদি মনে করতেন তাহলে অন্তত আরো দুই সপ্তাহে ওয়েট করতেন মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা বাজেট ঘোষণা করার পরেও মানুষ যখন এই বিশ্বাস না রেখে প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস না রেখে গার্মেন্টস এর মালিকরা যখন এই টাকা লাভের আশায় টাকা এবং লাভের এবং লুভের আশায় যখন এ তারা নিজেদের শ্রমিক মানুষ মনে করে না কারণ মানুষ মনে করবেন কিভাবে শ্রমিকদের দ্বারা যে অর্জিত টাকা এই টাকা তো আপনারা বাংলাদেশে রাখেন না এই টাকা তো আপনারা পাচার করেন সেকেন্ড হোমে কানাডাতে পাচার করেন পাচার করেন মালয়েশিয়াতে কারণ আপনারা এই মানুষের মর্যাদা বুঝবেন না আমার আশ্চর্য লাগে আর বুঝবেনই কিভাবে গার্মেন্টস শ্রমিকদের বা গার্মেন্ট শ্রমিকদের পক্ষে কেউ কথা বলতে যাবে না কারণ গার্মেন্টসের যারা মালিক বেশিরভাগই হচ্ছে মেম্বার অব পার্লামেন্ট মেম্বার অব পার্লামেন্টটা তো অনেক শক্তিশালী হন এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা অনেক সময় সরকারও রাখেন না এইটাই সমস্যা ব্যবসায়ীরা যখন নেতা হয়ে যায় তখন লাভের লাভ ছাড়া এরা কিচ্ছু দেখতে পায় না এদের কাছে কোনো মানবিকতা কাজ করে না কিচ্ছু কাজ করে না আমি আমি আহ্বান জানাই আমার আমার প্রধানমন্ত্রীকে আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অন্তত কিছু একটু কাজ করতে বলেন উনি কি কাজ করতেছেন আমার জানা নাই এই এইরকম একটা মন্ত্রণালয় আছে কিনা আমি এখন টের পাচ্ছি না আপনার যদি সব করতে হয় তাহলে এরা আপনাকে এরা আপনাকে ফেল করাই দিবে এই যে মাননীয় বাণিজ্য মন্ত্রী এই সময়ে উনি যদি কোঅর্ডিনেশনটা না করেন আমি দুঃখ প্রকাশ করতেছি রুবানা হকের জন্য উনার প্রতি আমার ব্যাপক সম্মান কিন্তু উনি সভাপতি থাকা অবস্থায় যখন এই মালিকরা যখন এইসব কাজ করে তখন লজ্জায় আমি আর মুখ মানে ঢেকেও আমি কুল পাই না আনিসুল হকের ওয়াইফ হচ্ছেন গিয়ে রুবানা হক উনার একটা ইজ্জত আছে সম্মান আছে এই সম্মানের কথা চিন্তা করো আমি মনে করি যে জরুরি ভিত্তিতে এদেরকে বেতন দিয়ে পাঁচ হাজার আমি তাইলে তো বলবো যে প্রধানমন্ত্রীর এক টাকাও দেওয়ার দরকার নেই এই অসভ্যদের যারা এইরকম কাজ করে এরা তো অসভ্য এরা শুধু গার্মেন্ট শ্রমিকদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তা না সারা বাংলাদেশে যদি করোনা এখন সারা বাংলাদেশে ছড়াই যায় তাইলে মনে করবেন এই একটা সিদ্ধান্ত ছিল আর কি করবেন গার্মেন্টস মালিকদের কি দোষ দিয়ে কি বলবেন যেখানে নির্বাচন কমিশন জানে না যে এরকম প্যান্ডেমিক অবস্থায় এরকম লকডাউন অবস্থায় নির্বাচন পরিচালনা করতে হয় না এখানে গার্মেন্টস মালিকরা তো কিছু অসভ্য হইলে আপনি কি করবেন কিচ্ছু করার নাই আসলে এই একটা দেশে প্রাইম মিনিস্টার ছাড়া আর কারো কাছে ভরসা করার কোনো কিছু পাচ্ছি না এই জন্য দুঃখে এত কাজ করে যাচ্ছি নিজের উপজেলায় চাচ্ছি যে এইরকম একটা যুদ্ধ মোকাবেলা করব তো লাভ কি হইলো আর্মি দিলেন পুলিশ দিলেন মানুষ সাধারণ মানুষ যারা খেতে পায় না তাদেরকে বাসায় ভিতরে ঢুকাই দিলেন আর যারা ব্যবসায়ী তাদেরকে লাভের ব্যবস্থা করে দিবেন তারা এই শ্রমিকদেরকে ঢাকা নিয়ে আসবেন আইসা বাংলাদেশের বারোটা বাজাবেন এইভাবে চলতে পারে না আমার মনে হয় এখন সময় আসছে স্ট্রং হওয়ার আমি রিপোর্টে দেখলাম কিছু চেয়ারম্যানরাও এখন এই সুযোগে এই চাল চুরির অভিযোগ আসছে আমি মনে করি তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করেন দুনিয়া অধিকার নাই এরকম যারা চুরি করে এদেরকে তাদের আল্লাহ রস্তে বাংলাদেশের বাইরে পাঠাই দেন ও এমন এক জায়গায় পাঠান যেখানে আর আসার সুযোগ থাকে না তারপরও বলছি আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি যে এদেরকে যাদের আপনার হ্যান্ডস যারা আছে তাদেরকে একটু কাজ করতে বলেন কখন কি সিদ্ধান্ত আসতেছে আমাদের শুধু এখন যে ভাইরাসের সমস্যা তা না ভাইরাস পরবর্তী অর্থনীতির কি হবে ভাইরাসের পরে কি কি সমস্যা হবে কখন ছুটি দিলে মানুষের ভিড় বাড়বে কখন বললে মানুষ ভেঙে চলে আসবে ঢাকায় সব বসে বসে সিদ্ধান্ত নেন আর নাইলে ব্যবসায়ীরা নেতা হয় এমন হইছে লাভ আর লোভ ছাড়া এরা কিছু বুঝতে পারে না তারপরে বলছি এখনো সময় আছে করোনা কিন্তু কাউরে ছাড়বে না আবারও বলছি করোনা কাউরে ছাড়বে না শুধু গরিব লোক আমার মতো শুধু তাকে ধরবে এটা চিন্তা করার কোনো কারণ নাই তবে মরবেন তো মরবেনই কিন্তু সবাই মেরে মরবেন দুনিয়া তো জায়গা হবে না আখের এত জায়গা হবে না ভালো থাকেন নিজেরটা এখন নিজেই বুঝে নেন আমরা তো আসি কিছু কামলা কামলা দেওয়ার জন্য আর আপনারা তো ভাইরাসের সময়ও সুবিধা নেবেন ভাইরাস কমে গেলেও সুবিধা নেবেন আর ভাইরাস আসার আগেও সুবিধা নিচ্ছেন নেন নিতে থাকেন দেখেন বাঁচেন কিনা ভালো থাকেন সুস্থ থাকেন